এটা খাজা মুর্তুজা আবার ক্যালিফোর্নিয়ার হলিউড এন্ড হাইল্যান্ড থেকে এটা আপনারা যেটা ডান দিকে দেখছেন এটাকে বলে হলিউড বোল এটা একটা বিরাট ব্যাপার হলিউড বোল তো এটার ডান দিকে আমি আজকে আর ঢুকব না কিন্তু অন্যদিন যদি পারি তাহলে আমি হয়তো ভিডিও করব এই মুহূর্তে যেখানে সেটা হলিউডের খুব কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা চার্চ এই চার্চটা আপনারা হয়তো হাজার হাজার মুভিতে দেখেছেন যখনই কোনো হলিউড সম্পর্কে ডকুমেন্টারি হয় বা কোনো মুভি হয় তখনই এই চার্চটা দেখানো হয় আর সামনে যেটা দেখতেছেন লোজ হোটেল এটা বিশাল একটা হোটেল আই উইশ আই ওয়ার্ক দেয়ার আমি খুব ছোটোখাটো মোটেলে বা মোটেল টাইপের হোটেলে কাজ করি এ ধরনের একটা কাজই হয়তো আমার জন্য সবচেয়ে ভালো আর সামনে যে বিশাল একটা বিল্ডিং দেখছেন ওটা হচ্ছে ডার্বি থিয়েটার যেখানে অস্কার হয় একাডেমিক অ্যাওয়ার্ড দেওয়া হয় এটা অনেক পুরনো অনেক এখন আপ টু ডেট অনেক মডার্ন করা হয়েছে খুব সুন্দর কিন্তু এটাকে আমি বরাবরই দেখেছি আমি 30 বছর আগেও দেখেছি 30 বছর হয়তো এক বছর বেশি বলা হলো 29 বছর আমি এই এলাকায় তো প্রথম থেকেই হলিউডের সাথে আমার একটা রিশতা একটা ভালোবাসা একটা সম্পর্ক আর যেহেতু মুভি ইন্ডাস্ট্রিতে সবসময়ই একটা চেষ্টা করেছি অনেক অডিশন দিয়েছি অনেক চেষ্টা করেছি যা করতে পেরেছি তাই আলহামদুলিল্লাহ যথেষ্ট কিন্তু আজকের এই হলিউড থেকে আপনাদেরকে ভিডিও করতে পেরে আমার নিজেকেও খুব ভালো লাগছে যে এটাই হচ্ছে মেইন হলিউড 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 যেটা বলা হয় সেটাই এটা কিন্তু হলিউডটা মেইনলি একটা স্ট্রিট ছোট্ট একটা স্ট্রিট বেশি বড়ও না কিন্তু প্রকৃতপক্ষে হলিউড হচ্ছে একটা বিশাল ব্যাপার সেটা সারা পৃথিবীর জন্য হোক আর আমেরিকা তো বটেই সাথে সাথে আমার ক্যালিফোর্নিয়া এদিকে রাইট করব এটা হচ্ছে হলিউড বুলোভার্ড যেটা মেইন হলিউড বলা হয় ওই যেখানে ম্যাকডোনাল্ডসের পাশে একটা সুন্দর কী যেন একটা করে রাখছে এটাকে কী বলে আমার মনে হয় ম্যাকডোনাল্ডসের ছবি না না ওটা তো না ম্যাকডোনাল্ডস তো পিছনে তো তার পাশাপাশি অপূর্ব একটা সোনালি দিন আজকে ঝরঝরা তত্ত্বরা জানি মাত্র গোসল করে উঠেছে একটা ষোড়শী যার চুলগুলা ভেজা এলোমেলো করে পড়ছে কাপড় এখনও চুল থেকে পানি ঝরছে আর তার আঁচলটা এখনও নুয়ে নুয়ে পড়ছে কারণ সে এখনও মেকআপ টেকআপ নেওয়া হয়নি এমন সুন্দর ঝরঝরা তত্ত্বরা আজকের হলিউড মানে মাত্র ঘুম গোসল করে উঠেছে তো যাই হোক আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে জানাবেন আর না ভালো লাগলে দেখতেও থাকেন দেখতে 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 দেখবেন একদিন ভালো লেগে যাবে আর এমনি তো হলিউড সম্পর্কে সবারই একটা কৌতূহল থাকে আমারও ছিল যারা আমেরিকায় থাকে লস অ্যাঞ্জেলসে থাকে হলিউডে থাকে তাদের জন্য আমার ভিডিও একটা বিশাল কিছু না কোনো ব্যাপারই না কিন্তু যারা আমার বাংলাদেশে থাকেন বা অন্য দেশে যারা বাংলা ভাষাভাষী কথা বলেন তারা যদি একটু দেখে তাহলেই আমার কষ্টটা সার্থক হবে থ্যাংক ইউ আমি আসতেছি উডনিল হিলস থেকে আর এখন হলিউড বুলোভার্ডে আসলাম এখানে রাইড করলেই হলিউড বুলোভার্ড শুরু হয়ে যায় যেটা প্রকৃতপক্ষে হলিউড হলিউড এখানে আপনারা দেখছেন ডান দিকে ডার্বি থিয়েটার আমি ডান দিকটাই দেখাবো বাঁ দিকটা কভার করতে পারবো না কারণ আমি যেহেতু হাঁটছি না আমি গাড়ি চালাচ্ছি আর এটা স্টার লাইন একটা ট্যুর ওদের কোম্পানি আর আপনার এখানে ডলভি থিয়েটার অ্যাকচুয়ালি বলে ডার্বি আসলে আমি জানি না DOLBY ডলভি হওয়ার কথা কিন্তু ডার্বি থিয়েটারই বলা হয় হার্ড রক এটা একটা অপূর্ব একটা রেস্টুরেন্ট আর খাওয়া দাওয়ার ব্যাপার আছে এখানে হলিউডের সাইন দেখতে পাচ্ছেন মানে হলিউডের স্টারদের অনেকগুলো সাইন আছে চাইনিজ থিয়েটার এটাও একটা বিশাল থিয়েটার অনেক পুরনো তো এটাতে আমি অনেকবার গিয়েছি ছবি দেখেছি তারপরেই হচ্ছে মাদাম তেসামও একটা কি মিউজিয়াম টাইপের স্ট্যাচুগুলো করা আছে আমার খুব একটা ফেভারিট না তবু আমি গেছি আর এখানে এলে ল্যান্ড পরে আমার এলে ফিটনেস এই ফিটনেসেই আমি বেশি যাই যেহেতু আমি স্যাটারডে সানডে হলিউডের উপরেই কাজ করি তাই আমি এখানেই যাই এলে ফিটনেসে আমার খুব একটা প্রিয় জায়গা প্রিয় একটা জিম তো যাই হোক মিশে গেছি হলিউডেই আছি হলিউডের স্টার হতে পারি আর না পারি তবু আমি নিজেকে সুপার স্টার ভাবছি খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া একটু পরেই এখন হলিউড থেকে লেফট টার্ন করলাম লাইব্রেরিয়াতে দিয়ে সোজা যাওয়ার পরে
সানসেটে আবার রাইড করব। সানসেটের স্ট্রিপের উপর দিয়ে আমি যাব, আপনাদেরকে একটু বেভারলি হিলস দেখানোর আগেও দেখিয়েছি। এই যেখানে কোয়ালিটি ইন, এখানে আমি কাজ করি, আমার উইকেন্ডে আমি এখানে কাজ করি, পার্ট টাইম, নিজস্ব বলা যায়, অনেক সুন্দর করে কাজ করি, নিজের মতো করে কাজ করি। ওরা খুবই আমাকে যথেষ্ট গুরুত্ব দেয়, মাঝে মাঝে একটু উলটপালট ব্যবহার করলেও আমার খুব প্রিয় জায়গা একটা। আর এটা সানসেট বুলেভার্ড, এখানে অপূর্ব আমার ক্যালিফোর্নিয়া আর আমার হলিউড, এটা এখনও হলিউড কিন্তু সানসেট স্ট্রিপটাকে বলা হয়। আমার মনে আছে যে আমাদের বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব আলিজাকের, ওনাকে যখন ঘুরছিলাম কে শুনটু তুই আমাকে একটু সানসেট বুলেভার্ড দেখা, সানসেট বুলেভার্ড মানে সানসেট একটা বুলেভার্ড মানে একটা বোধহয় মুভি হয়েছিল, তো ওনাকে আমি দেখিয়েছিলাম। চিকসি আপা সারা জাকেরও আমার সাথে ছিলেন। তো এই যে সানসেট স্ট্রিপ আপনারা এখন দেখছেন, অপূর্ব, খুব সুন্দর আর খুব বিখ্যাত, খুব নাম করা, পৃথিবীর অনেকেই আসে, আমিও এসেছি অনেকবার। তো আজকে 29 বছর ধরেই এদিকে চলাফেরা আমার, মাঝখানে অনেকদিন আসিনি, কখন আমি উডনেল হিলসেই বড় বড় থাকতাম, হয়তো বছর 11-12 বা তারও বেশি কিছু সময়, 13 বছর আমি 3rd Street বা সানসাইড হলিউড এগুলো থেকে দূরে থাকতাম, যেহেতু একটু দূরে থাকতাম, উডনেল হিলসে থাকতাম 30 বছর, মানে অনেক দিন 15 বছর থাকতাম। তো তার ফাঁকাফাঁকি কবে কবে এসছি কি না জানি না, হয়তো হলিউড নাইটে বা এখানে সেখানে আসলেও। এটা হচ্ছে সানসেট বুলেভার্ড, অপূর্ব একটা জায়গা। তো আমি সানসেট বুলেভার্ডে এই পর্যন্তই আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন, তারপরে আবার বেভারলি হিলসের ওই কাছাকাছি আসলে আবার রেকর্ডিংটা শুরু করব। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। এখনও সানসেট বুলেভার্ডে, এটা হচ্ছে লাভ স্ট্রিট সেন্টার। আমার কোনোদিন যাওয়া হয়নি, নাকি একবার গিয়েছিলাম, আমার একটা ফ্রেন্ড পারফর্ম করেছিল মিউজিক্যাল একটা প্রোগ্রাম, এখানে কোথায় জানি একটা স্টোরে গেছিলাম। তো ও আমার সাথে কিছু হোম ডিপোতে কাজ করতো, তো ওর একটা পারফরমেন্স ছিল এখানে, তো তখন এসেছিলাম, তো অনেক বছর হবে। তো যাই হোক, এটা হচ্ছে অপূর্ব সানসেট বুলেভার্ড, দেখুন কত সুন্দর সুন্দর সানসেট, হিলের উপরে বাড়ি আর খুব সুন্দর একটা জায়গায়, ক্রিসেন্ট হাই এই বুলেভার্ডটা। এটা যদি আমি ডান দিক করি, এটা কিন্তু অল দ্য ওয়ে চলে যায় আপনার নর্থ হলিউডের দিকে, তো নর্থ হলিউড যেখানে আমি খুব কাছাকাছি থাকি। তো এটা দেখুন, আর একটু পরেই লেফট স্ট্যান্ড করব, ওইটা খুব অপূর্ব জায়গা, আমি কোনো দিন ক্যাচ করতে পারিনি। এর আগে নাইটেও যেদিন জনির সাথে গাড়িতে ড্রাইভ করে রেকর্ড করেছি, ঠিক মতো ক্যাচ করতে পারিনি, আজকে যদি কপালটা ভালো হয় করলে করতেও পারি, তো নাহলে অন্যদিন করব। আপনারা এখন সানসেট বুলেভার্ডের উপরে আছেন, ক্যালিফোর্নিয়া থেকে খাজা মর্তুজ। লাসিয়েগানা হচ্ছে বেভারলি হিলসের মেইন স্ট্রিট, আর বেভারলি হিলস নিশ্চয়ই আপনারা শুনেছেন, যদি না শুনে থাকেন একটু বলা যায় যে বেভারলি হিলস হচ্ছে ওয়ান অফ মোস্ট এক্সপেন্সিভ এরিয়া লোকেশন হাউজেস ইন ক্যালিফোর্নিয়া। তো সেটাই হচ্ছে লাসিয়েগানা, এই যে স্ট্রিটটা আমার খুব প্রিয়, আমার পছন্দের, আমি জানি না আমি ধরতে পারলাম কি না, তবে এই উপর থেকে নিচ পর্যন্ত যেতে এটা সম্পূর্ণ সামনে দেখুন বেভারলি হিলস, আল্লাহর অশেষ কৃপা যে আমি সামনে ইয়ে করতে পাচ্ছি, কি বলে ওটাকে, রেড সিগন্যাল হয়েছে, তো আমি দাঁড়াতে পারবো, তো আপনাদেরকে একটু দেখানো যেতে পারে। এটা দেখুন স্ট্রিট অল দ্য ওয়ে, এটা যেতে 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 একদম আপনার এলএক্সে চলে যায়, আপনি যদি এই স্ট্রিট ধরে সোজা যান,
এলএক্সে যেতে পারেন। মনে করেন আপনার তাড়াহুড়া ফ্লাইট আছে সামনে, তা আপনি হলিউডে বেভারলি হিলস বা লস এঞ্জেলসের কোনো এরিয়ায় থাকেন, চলে আসবেন লাসিয়েগানা দিয়ে লেফট করবেন, মানে লেফট কইরা সোজা যাইতে থাকবেন এয়ারপোর্টের কাছাকাছি, চলে আসবেন এলএক্সে চলে যাবেন, কিংবা আপনি লাবরিয়াতে লেফট করে সোজা চলে যাবেন একদম চলে এলএক্সের কাছাকাছি, ইভেন ভারমন্ট ওয়েস্টার্ন যে কোনো একটা ধরলেই হবে। তো এখন আমরা ওয়েলকাম টু বেভারলি হিলস। বেভারলি হিলস সেন্টার আমার খুব প্রিয়, আমার খুব পছন্দের, একসময় খুব আসতাম শপিং করার জন্য, এখন অর্থনৈতিক সমস্যা একটু চলছে আর এত এক্সপেন্সিভ করতে মানে জিনিসপত্র কেনা যায় না, নাম নেম ব্র্যান্ডের কেনা যাবে না বা যাওয়ার ইচ্ছাও নাই, আর ইচ্ছা হলেও পয়সা পকেট একদম খালি, তো সেই জন্য একটু কম আসি। কিন্তু বাকি আপনারা নিশ্চয়ই আসবেন বেভারলি সেন্টারে। বেভারলি সেন্টার একটা অপূর্ব জায়গা শপিংয়ের জন্য, আমার খুব প্রিয়, আপনাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে সান্তা মনিকা বুলুবার, যদি না জেনে থাকেন জেনে নেবেন, গুগল করলেই জানতে পারবেন সান্তা মনিকা স্ট্রিট অ্যান্ড সান্তা মনিকা স্ট্রিটের এবং সান্তা মনিকা সিটি। একটা জিনিস মনে রাখবেন যে ক্যালিফোর্নিয়াতে হলিউড বুলুবার্ড আছে, সান্তা মনিকা সিটি সান্তা মনিকার বুলুবার্ড আছে, মানে প্রত্যেকটা সিটির সাথে একটা সম্পর্ক আছে, যদিও ভারমন্ট নাই, ওয়েস্টার্ন নাই, নরমন্ডি নাই, তারপরেও অপূর্ব জায়গা লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া থেকে খাজা। বেভারলি সেন্টারের পরেই বেভারলি হিলস, বা বলা যেতে পারে বেভারলি সেন্টারই হচ্ছে বেভারলি হিলস, এটার মধ্যেই পড়ে। ডান দিকে দেখবেন কত সুন্দর সুন্দর জায়গা আছে, রাস্তাঘাটগুলো একটু উলটপালট, এগুলো কেন যে ঠিক করছেন আমি জানি না, তবে এই বেভারলি সেন্টার একটা খুব চমৎকার জায়গা শপিংয়ের জন্য আর সময় কাটানোর জন্য। অনেক ভালো ভালো খাবার ছিল, আগে তো অনেক খাবারও ছিল, আবার ইয়ে ছিল, মুভি ছিল, আমি জানি না এখন করোনার জন্য মুভি বন্ধ কি না, তো ওগুলো খোঁজ খবর করে আপনারা আসতে পারেন। এমনিতেই আজকাল আমি ভুলে ভুলে যাই, কিন্তু আমার মনে আছে যে গত কয়েকদিন আগে মানে গত মাসে যখন জনির সাথে এসেছিলাম এখানে, বোধহয় করেছিলাম এটা লাসিয়েগানা আর উলিষ্যার ডান দিকে করতেছি, এখানে এই বিল্ডিংয়ে আমার জোয়ান কলেজের সাথে দেখা হয়েছিল। জোয়ান কলেজকে যদি জানতে চান তাহলে আপনারা ডাইনেস্টি একটা টিভি সিরিজ আছে ওখানে দেখেন, জোয়ান কলেজ ক্লিক করলে দেখবেন অনেক অনেক ফটো দেখতে পারবেন। ওনার সাথে আমার আলাপ হয়েছিল, পরিচয় হয়েছিল, দিনের পর দিন উনি আসতেন ওনার নিজস্ব ব্যক্তিগত কাজে, আর আমি ওখানে কাজ করতাম ফ্রন্টেক্সে, সেই জন্য আমার সাথে দেখা হয়েছিল। আর তা লাসিয়েগানা 311 লাসিয়েগানা বুলুভার্ডে বান্টস ইন্টারন্যাশনাল আমি কাজ করেছিলাম, তাও অনেক আগের কাহিনী। আমার মনে হয় তখন যে পয়সাগুলোর বরকত ছিল, এত পয়সা ইনকাম করতাম, তার বোধ হয় অর্ধেক ভাগও পয়সা এখন ইনকাম করি না। তবু আমি ভালো আছি, সুস্থ আছি, খাজা মর্তুজ বেভারলি হিলস থেকে আজকে 2022 আপনাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। একটা সাধারণ ঘরের বাঙালি ছেলে, সাধারণ মানের অল্প বুদ্ধি মানুষের আলহামদুলিল্লাহ অনেক কিছু অ্যাচিভমেন্ট না, কিন্তু অনেক কিছু জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে রেডিও ড্রাইভে, আমাদের সাথেই থাকুন। আগে যেদিন এখানে ড্রাইভ করে আপনাদের জন্য রেকর্ড করেছি সেদিন বাংলা গান ছিল, ন্যান্সি অ্যান্ড হাবিবের গান, আজকে আর সেটা করছি না। এখানে দোহিনী ড্রাইভটা পার করে আসলাম, বেভারলি ড্রাইভটা পার করছি, একটু পরেই হয়তো রেডিও ড্রাইভ আসবে,
হয়তো না রুডি ড্রাইভে আসার কথা, এখন আমরা উইলশার দিয়ে যাচ্ছি। এটা আপনারা দেখছেন বেভারলি হিলস, বেভারলি হিলস ক্যালিফোর্নিয়া। আমার একটা ফেভারিট জায়গা বললে ভালো ভুল হবে, মোস্ট এক্সপেন্সিভ এরিয়ার মধ্যে একটা ফেভারিট। এই জন্য না যে আমি অত বেশি বেভারলি হিলসের সাথে সেই 20-25 বছর আগে হয়তো একটু সম্পর্ক ছিল, তারপর ওইভাবে আমার সাথে যোগাযোগ না, এখানে আমি শপিংও করি না, আর আমার আহামরি কোনো বেভারলি হিলসের সাথে কানেকশন নেই। তবু নামটা খুব এক্সপেন্সিভ, এই জন্য একটু গুরুত্ব দেওয়া। তারপরেও বলবো আপনারা দেখতে থাকুন, সুন্দর একটা জায়গা। এই যে রোডিও ড্রাইভ এখন শুরু হবে, এর আগেও একদিন রেকর্ড করেছি রাত্রে বেলা, আজকে দিনের বেলা করছি। একটু দেখুন সুন্দর সুন্দর জায়গা, আমি ওইদিকে যাব, ইউটার্ন করব, করে আবার আপনাদের দেখাবো সুন্দর সুন্দর বিল্ডিং, আর সাথে সাথে অনেক নাম করা নেম ব্র্যান্ডের স্টোর এখানে আছে। ভীষণ এক্সপেন্সিভ, একটা টাইয়ের দাম নাকি $1,000। তো তবু আপনারা দেখেন, ভালো লাগলে লাগতেও পারে, না ভালো লাগলে কিছু করার নেই, ফ্রিতে এর চেয়ে বেশি ভালো হওয়ার কথা না। আমার এগুলো ইউটিউব চ্যানেল করে আমি আপাতত আনমনিটারাইজ করে রেখেছি আমার তিনটা চ্যানেলই বিভিন্ন একটা সঙ্গত কারণে। তো যাই হোক, বেভারলি সেন্টার থেকে রোডিও ড্রাইভটা দেখুন।